পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে বুধবার দিন সকালে পাথর নিক্ষেপ করা হয়েছে। তিনি এদিন ভারত জোড়ো নবযাত্রার অংশ নিতে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পাথর দিয়ে গাড়িটির জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। তবে এই হামলায় রাহুল কোনো আঘাত পাননি। হামলার পর তাকে গাড়ি থেকে হেঁটে বের হতে দেখা যায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করছিল ভারতীয় কংগ্রেস। তবে ওই আলোচনা ভেস্তে যায়। এরপরই রাহুল গান্ধীর ওপর হামলার ঘটনা ঘটল।